আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের 623 নম্বর কোডের আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে 1990 পর্যন্ত বিষয়ের উপরে আরেকটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রফেসর আফরোজা সুলতানা। সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধ, এর কারণ ও ফলাফল। ইউরোপের ইতিহাস পড়াতে গিয়ে আমি প্রথম দিকেই তোমাদেরকে বলেছিলাম, আলোচনা এটা চলে এসেছিল যে পৃথিবীতে যে দুটো বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল দুটোই ইউরোপ মহাদেশের সমস্যাকে কেন্দ্র করে, যার প্রধান কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ ও ইউরোপের উপনিবেশবাদ। তাহলে আমি যে দুটো কিওয়ার্ড উচ্চারণ করলাম, অর্থাৎ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ, এই দুটো শব্দ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো না। সুতরাং আমাদের এই কিওয়ার্ড দুটো সম্পর্কে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। প্রথমেই আসি সাম্রাজ্যবাদ নিয়ে। ইতিহাসের বিভিন্ন যুগে সাম্রাজ্যবাদের পরিচয় পাওয়া গেছে। প্রাচীন যুগে মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, মধ্যযুগের চেঙ্গিস খান এবং আধুনিক যুগের নেপোলিয়ন বোনাপার্ট প্রভৃতি সাম্রাজ্যবাদী বিজেতাদের নাম বলা যেতে পারে। এদের সাম্রাজ্যবাদ ছিল ভৌমিক অধিকার স্থাপনের চেষ্টা মাত্র, জয় করা। আসলে সাম্রাজ্যবাদ হল পররাজ্যের উপর অধিকার বিস্তারের নীতি। তবে আধুনিক সাম্রাজ্যবাদ ওই সাম্রাজ্যবাদ থেকে আলাদা। একে নব্য সাম্রাজ্যবাদ বা নিউ ইম্পারিয়ালিজম বলা চলে। 1870 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের বৃহৎ অথবা শিল্পায়ত জাতিগুলো ইউরোপের বাইরে, বিশেষত পূর্ব এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ দখলের জন্য অস্থির হয়ে যায়। ফলে ইউরোপের বাইরের অধিকৃত অর্থাৎ যেগুলো আবিষ্কৃত হয় নাই সেই সমস্ত কাঁচামাল সমৃদ্ধ এবং সম্ভাব্য বাজারযুক্ত দেশগুলো ইউরোপীয় জাতিগুলোর উপনিবেশে পরিণত হয়। অর্থাৎ যে সমস্ত দেশগুলোতে বেশি কাঁচামাল আছে এবং এখনো বের করা যায়নি, ধারণা করা হচ্ছে যে ওইসব দেশে যে অনেক দামি খনিজ দ্রব্য রয়েছে সেই সব দেশ, এবং যেই সব দেশে তাদের বাজার সৃষ্টি করা যাবে সেই সব দেশগুলোর উপর উপনিবেশ স্থাপনের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। অর্থাৎ অর্থনৈতিক লাভের কথা, অর্থনৈতিক লাভ এজন্য, কেননা এতে স্থানীয় জনগণকে শোষণের মাধ্যমে অল্প আয়সে ধনী হওয়ার উদ্দেশ্য থাকে। এ বিষয়ে ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক জে এ হবসন বলেন, নব্য সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ এর পিছনে কোনো উচ্চতর লক্ষ্য ছিল না, অর্থনৈতিক লক্ষ্যই ছিল মূল। দ্যাট মিন্স ডোমিনেট, ড্রাইভ ফর মানি লাইক বস। লেনিন প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে বিভিন্ন পুঁজিবাদী শক্তির উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করেন। উপনিবেশবাদের মূল লক্ষ্য দুর্বল রাষ্ট্রের সস্তা শ্রমিক ব্যবহার ও নিজেদের শিল্পের পণ্য বাজার তৈরি ইত্যাদি। উপনিবেশবাদের মূল ধারণা হল দমন নীতি। এর উদাহরণের জন্য দূরে যেতে হয় না, আমাদের ভারতবর্ষে যে সমস্ত জিনিস হয়েছিল আমরা জানি। অন্য আমাদের সাবজেক্টের অন্যান্য বিষয় যখন আমরা পড়ি, ভারতের ইতিহাস যখন পড়ি, তখন দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল, সমস্ত রাজস্ব আদায় করে, রাজস্ব মানে আমরা প্রশাসন ব্যবস্থা চালাবো আমরা,
কিন্তু রাজস্ব আদায় করবে তারা এবং রাজস্ব আদায় করে তাদের নিজেদের দেশে চলে যাবে। এতে করে আমরা কি হয়েছিলাম, গরিব দেশ আরো গরিব হচ্ছিলাম আর ওরা আমাদের ধন সম্পত্তি দিয়ে ধনবান হচ্ছিল। আমি ইতিপূর্বে যখনই ক্লাস নিয়েছি তখন তোমাদেরকে বলেছি যে যে কোনো ঘটনার পিছনে শানে নজুল থাকে অথবা আরেকটি ঘটনা থাকে, অর্থাৎ কোন একটা প্রেক্ষাপট থাকে, যেই প্রেক্ষাপটে অনুসারে অথবা এমন একটা সিচুয়েশন থাকে, সেই সিচুয়েশনগুলো যদি আমরা না জানি তাহলে যে ঘটনাটা পড়বো সেটা অনুধাবন করা যায় না। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের যে অবস্থা ছিল, যে সশস্ত্র শান্তির যুগ বলা হতো 1904 থেকে 1914, এই এক দশক ইউরোপের ইতিহাসকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়, অর্থাৎ ইংরেজিতে বলা হয় এজ অফ আর্মড পিস। এই দশকের মূল কথা ছিল ইউরোপের প্রধান শক্তিগুলো দুই প্রধান শিবিরে বিভক্ত হওয়া, অর্থাৎ যারা শক্তিশালী আছে তারা সকলে মিলেমিশে থাকবে না, তারা দুই পক্ষে নিয়ে যাতে করে কে কার ক্ষমতা কতটুকু, কে কার দৌরাত্ম্য কতটুকু দেখাতে পারবে সেটার জন্য দুই ভাগে বিভক্ত। যখন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখনই কিন্তু বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়। এই দুই পক্ষের মধ্যে একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালি ত্রিশক্তি, এবং এর সাথে যুক্ত হয় পরবর্তীতে বুলগেরিয়া, রোমানিয়া ইত্যাদি দেশগুলো। অন্যদিকে রয়েছিল ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ত্রিশক্তি জোট 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে কোনো বড় ধরনের যুদ্ধ ঘটে নাই, শুধুমাত্র 1912 থেকে 13 বলকানে দুটি ছোটখাটো যুদ্ধ সংঘটিত হয়েছিল। গ্রেট ওয়ার হিসেবে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ বা WW1 একটি বৈশ্বিক যুদ্ধ যা 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয় এবং 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল। 60 মিলিয়ন ইউরোপিয়ান সহ আরও 70 মিলিয়ন সামরিক বাহিনী ইতিহাসের এই অন্যতম বৃহত্তম যুদ্ধে একত্রিত হয়। 4 বছরের এই যুদ্ধে 1.5 কোটি লোক প্রাণ হারায় এবং প্রায় 2 কোটি লোক আহত হয়। 3টি সাম্রাজ্যের পতন হয়, নতুন রাষ্ট্রের জন্ম হয় এবং বিশ্বের মানচিত্রে অনেক পরিবর্তন আসে। এই মহাযুদ্ধের ফলে পরবর্তীতে পৃথিবীতে একাধারে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন বিশ্বজুড়ে বিষণ্ণতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হত্যাযজ্ঞ, স্নায়ুযুদ্ধ আর সাম্রাজ্যের পতন। এবার আসা যাক প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কি ছিল। 1914 সালে অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যাই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। 1914 সালের 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের পক্ষে সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের 28 জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে যুদ্ধে। প্রত্যক্ষভাবে এটাই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। এর আগে বলেছি এক পক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, এদের বলা হয় কেন্দ্রীয় শক্তি, আর অন্য পক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, ইতালি ও আমেরিকা, যাদের বলা হতো মিত্র শক্তি। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় শক্তি কারা ছিল, মিত্র শক্তি কারা। প্রথম এখন আসা যাক আমরা আলোচনা করতে করি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের কারণ যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আসে যে হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যায় ছিল প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, অর্থাৎ এই যুবরাজকে হত্যার ফলেই প্রথম যুদ্ধ শুরু হয় এবং পরবর্তীতে সকলে একে অন্যের সাথে জড়িত হয়ে বিশাল একটা মহাযুদ্ধের সৃষ্টি করে।
তবে এই হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ এটা কিন্তু বলা যায় না, একে অন্যতম একটি কারণ বলা যেতে পারে। নব্য ও উগ্র জাতীয়তাবাদ প্রসারে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য দুটি তাদের মানচিত্রে বিভিন্ন অংশে মূলত বলকান অঞ্চলে জাতীয়তাবাদের দ্বারা আক্রান্ত হয়ে এলাকা হারাচ্ছিল। এদিকে রাশিয়ার সম্রাট জার ধর্মীয় ও জাতিগতভাবে সার্বিয়ানদের কাছাকাছি ছিল। এই নৈকট্যের কারণে সার্বিয়ার উপরে তার নেতৃত্ব নিশ্চিত করতে এবং জাতীয় প্রাইড সমুন্নত রাখতে সার্বিয়ানদের পাশে দাঁড়ায়। অন্যদিকে 1878-এর যুদ্ধে জার্মানির নিকট পরাজিত ফ্রান্স জাতিগতভাবেই জার্মানির বিরোধিতাকারী ছিল এবং আরো বেশি শক্তিশালী জার্মানি মানেই ফরাসি জাতির জন্য হুমকি। আর সেই হত্যাকাণ্ড নিয়ে এত কাহিনী, সেটাও জাতীয়তাবাদেরই কাজ। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের দক্ষিণের একটি অংশকে সার্বিয়ার সাথে একত্রীভূত করার লক্ষ্যেই এক উগ্র জাতীয়তাবাদী সার্ব বসনিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করে। অর্থাৎ এই ঘটনাটা আসলে জাতীয়তাবাদীদেরই একটা বহিঃপ্রকাশ। তারা তাদের জাতীয়তাবাদকে প্রকাশ করার জন্য এ ধরনের কার্যে লিপ্ত হয়েছিল। তৃতীয়ত, 19 শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি ও প্রথম বিশ্বযুদ্ধের কারণ। এটাকে বলা চলে অর্থনৈতিক কারণ, অর্থাৎ কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, দরিদ্র দেশগুলোর উপরে কিভাবে চাপ সৃষ্টি করা যায়, ওদের কাছ থেকে সস্তা শ্রম কিনে কিভাবে নিজেদের শিল্প কারখানাকে ডেভেলপ করা যায় এবং উৎপন্ন দ্রব্য সেই উপনিবেশিক দেশগুলোতে তাদের বাজার স্থাপন করে নিজেরা অর্থনৈতিকভাবে আরো বেশি লাভবান হতে পারবে, সে তার চেষ্টাই হচ্ছে উপনিবেশবাদ। এবং এইটাই হচ্ছে মূলত অর্থনৈতিক কারণ প্রথম বিশ্বযুদ্ধের। চতুর্থত, কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এই যুদ্ধের শুরু অন্যতম কারণ বলে বিবেচনা করা হয়। যেমন জার্মান ডুবোজাহাজ অবাধ চলাফেরার ফলে লুসিটানিয়া নামের একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ডুবে যায় এবং জিমারম্যানের একটি নোট যেখানে লেখা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে জার্মানদের কুটচালের কথা। সেটার পিছনেও কারণ ছিল যে ভার্সাই চুক্তির কথা আমরা জানি, ভার্সাই চুক্তির ফলে জার্মান তার অধিকৃত অনেক এলাকা ছেড়ে দিতে বাধ্য হয় এবং ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধ করতে বাধ্য হয়। সে সময়টায় মার্কিন রাষ্ট্রপতি উইলসন ভার্সাই চুক্তি সম্পাদন করেন কিন্তু সিনেটে সেটাকে আর অনুমোদন করাতে ব্যর্থ হন, ফলে জার্মানির অনেক ক্ষতি হয় এবং জার্মানি এই কুটচালে অংশগ্রহণ করে যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য। এবার আসি আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আমি প্রথমেই এই ক্লাসের শুরুতেই কিছুটা হিন্ট দিয়েছি। প্রথমত, প্রথম বিশ্বযুদ্ধে 1.5 কোটি লোক নিহত হয় এবং প্রায় 2 কোটি লোক আহত হয়। একটু ম্যাসিভ অ্যাকশন পৃথিবীর জন্য যে এত লোক যুদ্ধ করে তাদের প্রাণ হারিয়েছে এবং নিশ্চিত তাদের জীবনে আর কোনো কাজ করে চলাফেরা করার মতো অবস্থা তাদের ছিল না। এই যুদ্ধে প্রায় $186 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষভাবে খরচ হয়েছিল এবং $151 বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয়, যা ইতিপূর্বে যত যুদ্ধ সংঘটিত হয়েছে সেই যুদ্ধ সময়ের ব্যয়ের চেয়ে অনেক অনেক বেশি। সুতরাং এটা অর্থনৈতিক একটা বিপর্যয় পৃথিবীর জন্য। দ্বিতীয়ত, প্রথম বিশ্বযুদ্ধের ফলে 3টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য 1917 সনে, জার্মান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সনে এবং অটোমান সাম্রাজ্য 1922 সনে।
তৃতীয়ত সাম্রাজ্য পতনের পরে পতন ছাড়াও অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে এই প্রথম যুদ্ধের ফলে। চতুর্থত, অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে চলে যায়। সেটারও কারণ আছে অর্থনৈতিকভাবে, লাবণ আমি এর ইতিপূর্বে বলেছি আরব রাষ্ট্রগুলো কেন ও এই সমস্ত দেশগুলো কেন তাদের উপনিবেশ তৈরি করতে চেয়েছে সেগুলো আমরা আলোচনা করি, বা আলোচনা থেকে বেরিয়ে আসতে আসে যে কেন ওরা এগুলো দখল করেছিল। এছাড়া এই যুদ্ধে আরও অন্য ধরনের ফলাফলও আছে, যেমন আমেরিকানরা তুরস্কে গণহত্যা চালিয়েছিল এবং সেই সময় ইনফ্লুয়েঞ্জায় বিশ্বব্যাপী প্রায় 25 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে আরও কিছু জিনিস বেরিয়ে আসে, যেমন উপনিবেশ যে সমস্ত দেশগুলো ছিল, অর্থাৎ এই ইউরোপীয় দেশসমূহ যে সমস্ত দেশে উপনিবেশ স্থাপন করেছিল সেই সব দেশে স্বাধীনতা আন্দোলন দেখা যায়, নারী মুক্তি দেখা যায়, শ্রমিক জাগরণ ঘটে, তাছাড়া জনমত ও সংবাদপত্রের প্রভাব বাড়ে। এখানে উল্লেখযোগ্য যে নারী মুক্তি কেন প্রথম বিশ্বযুদ্ধের ফলে শুরু হয়, প্রাথমিক অবস্থায় যে বিশ্বযুদ্ধের ফলে বহু যোদ্ধা এবং পুরুষেরা যুদ্ধ করে প্রাণ হারিয়েছে অথবা বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে, ফলে তাদের পরিবার পরিচালনা করার জন্য মহিলারা ঘর থেকে বের হয়ে এসে কাজে যোগদান করেছে। তারপর থেকে কিন্তু মহিলাদেরকে আর ঘরে বেঁধে রাখা যায়নি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের এটাও একটি ফলাফল, এটা একটি আমি মনে করি উচ্চতর ফলাফল। সর্বোপরি যুদ্ধের পরপরই সবাই যখন ভাবছিল যে এই এই যে যুদ্ধটা এটি একটা মানব সৃষ্ট দুর্যোগ, এটা কোনো প্রকৃতির দুর্যোগ না যে প্রকৃতিগতভাবে আসছে, মানুষের আর কিছু করার ছিল না, যেমন বিভিন্ন সময় ঝড় ঝঞ্ঝা, সুনামি হয়, আর্থকুইক হয়, এগুলো মানুষের কোনো হাত থাকে না, এইসব দুর্যোগে মানুষ দুর্যোগ কবলিত হয়ে বহু মানুষ প্রাণ হারায়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো হচ্ছে মানব সৃষ্ট। সুতরাং এই প্রথম প্রাথমিক অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধ এই মানব সৃষ্ট দুর্যোগের আবার পুনরাবৃত্তি ঘটবে না এটাই পৃথিবীর মানুষ আশা করেছিল, এবং তখনই তৎকালীন বিজয়ী, যখন মানুষ এরকম আশা করতে থাকলো তখনই তৎকালীন বিজয়ী এবং পরাজিত শক্তিগুলো এমন সব কাণ্ড করতে শুরু করে যে সদ্য সমাপ্ত যুদ্ধের চেয়ে ভয়াবহ, অর্থাৎ তারা এখন আরও মরিয়া হয়ে উঠল যে যারা হেরে গেছে তারা আমরা আমাদের কর্তৃত্ব দেখাতে পারলাম না, আর যারা জিতল তারা আমরা দেখো আমাদের কত কর্তৃত্ব, আমাদের কত ক্ষমতা, সেগুলো আরও জাহির করার চেষ্টা করতে থাকলো, ফলে যা সদ্য সমাপ্ত যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করলো এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো। সুতরাং আমরা এই এই আলোচনার প্রেক্ষিতে যেটা জানতে পারলাম যে প্রথম যুদ্ধের ফলাফলের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করা হয়েছিল, তো সুতরাং এটা কত ক্ষতিকারক সেটা আমরা পরবর্তীতে যখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ব তখন আমরা অনুধাবন করতে পারব। আশা রাখি আমরা আজকের যে আলোচনা থেকে আমাদের যা যা কিছু জানার প্রয়োজন ছিল আমরা বুঝতে পেরেছি। এর পাশাপাশি তোমরা যদি বই পড়ো এবং বই পড়ে এই লেকচার শুনে এবং নিজেদের মতো করে নোট তৈরি করে ফেলো, তাহলে দেখা যাবে যে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে, এবং বারবার যদি লেকচারটা শোনো এবং সেই সাথে বইয়ের টপিকগুলো মিলিয়ে প্রশ্ন আনসারগুলো তোমরা নোট ডাউন করে ফেলো তাহলে তোমাদের সুবিধা হবে। আশা রাখি আমি সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সকলে বুঝেছ, এবং এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমরা পরবর্তীতে প্রয়োজনে কথা বলে নিব, যাতে করে আমরা সকল বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি। এবং ইউরোপের ইতিহাস একটু অন্যান্য ইয়ের চেয়ে আমি মনে করি সহজই, কেননা এর টপিকগুলো একদম মানে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা সাধারণভাবেও জানি,
যেটা আমার মানে পৃথিবীর আমরা যদি সাধারণ জ্ঞানের বইগুলো পড়ি বা নিয়মিত পেপার পত্রিকা এগুলো যদি ফলো করি তাহলে এইসব সম্পর্কে আমাদের জ্ঞান ভালো ভালো থাকার কথা। এবং আমি আশা রাখবো যে তোমরা ভালোভাবেই এই পড়াগুলো উতরে যাবে এবং ভালোভাবে অনুধাবন করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।